ॐ नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। গতবারে আমরা ক্লাস নাইনে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা আয়তক্ষেত্র সহযোগিতা নিয়েছিলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য সেখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখেছিলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ইন্টু বি বর্গ একক, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ বর্গ একক। এইটা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। কিভাবে না ত্রিভুজের একটা কর্ণ যোগ করি, এটা হচ্ছে এ বি সি ডি, তাহলে হচ্ছে এ সি কর্ণ, তাহলে এ বি সি, এ বি সি এই দুটো ত্রিভুজের পরিণত হলো। আর এই ত্রিভুজের কি না সমান দুটো ত্রিভুজের হয়েছে, তার মানে আয়তক্ষেত্রের কর্ণ যে কোনো একটা কর্ণ ভূমি বলি, এটা ভূমি, আর এইটা যদি বলি উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি উচ্চতা আমরা পেয়েছিলাম। সেখান থেকে আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। আজকে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। আমরা তো মুখস্থবিদ্যা মুখস্থ করে বলছি কি পরবর্তীকালে একটা ছেলেকে বোঝাতে হবে, কারণ কিছু ক্লাসে ভাইরা যখন জানতে যাবে পরবর্তীকালে তখন তুমি কীভাবে উত্তরটা দেবে। সেটা আমরা গদে লিখেছিলাম যে ত্রিভুজের বিষমবাহু ক্ষেত্রফল হচ্ছে যে দুটো ভাগ এস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক আমরা এইভাবে জানি। কিন্তু কি করে হলো মানে জানতে চাই তখন আমরা কি উত্তর দিব, আমরা ধরো এটা এ বি সি এটা বিশ্ববাহু ত্রিভুজ, তার কি বাহুগুলো দৈর্ঘ্য যেটা করেন ধরো এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেড এটা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য, এ বি দৈর্ঘ্য এক্স, বি সি দৈর্ঘ্য জেড, আর এ সি দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। আমরা লিখতে পারি যে এ বি দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে এক্স আর এ সি দৈর্ঘ্য ওয়াই, আর বি সি দৈর্ঘ্য হচ্ছে জে। এইভাবে লিখে নিলাম, এত বিচার বা এত জায়গা। এইবার আমার কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার ভূমি চাই আর উচ্চতা চাই, তার মানে উচ্চতা উচ্চতা আমরা তাহলে ভূমি পেয়েছি আর উচ্চতা পেয়েছি।
কিন্তু উচ্চতা h ধরে নিয়েছি, x y z এগুলো আমার জানা আছে কিন্তু h এর মান আমার জানা নেই। এখান থেকে আমরা এই লম্ব অঙ্কটা দেখি যে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ ও সি, একটা এ ও বি, এই দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই দুটো সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এর পর ত্রিভুজ, এটা লম্ব, এটা ধ্বনি, এর ধ্বনি এটা, এর লম্ব এটা, তাহলে একই ত্রিভুজের দুটো ত্রিভুজের লম্বটা কিন্তু একই, ধ্বনিগুলো আলাদা, প্রতিভূতিগুলো আলাদা। এইখান থেকে আমরা এইচ এর মান নির্ণয় করি, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের প্রতিভূজের বর্গ সমান লম্বের বর্গ প্লাস ধ্বনির বর্গ, এটা আমরা জানা আছে, আমরা এইটুকু লিখতে পারি প্রতিভূজ, প্রতিভূজ এটার বর্গ সমান লম্ব এর বর্গ প্লাস ধ্বনি। এটা আমরা আগে শিখেছি, এইবার এখান থেকে আমরা ধরলাম তাহলে এই যে পুরোটার যে আমি মনে করলাম এ বি যে বি ও এই যে এটা দুটোটা একটা এইটা, তাহলে তাহলে ও সি দুটোটা কথা হবে না যে মাইনাস, তাহলে এটা যদি এ এ হয় তাহলে পুরোটা তো যে আমার এটা তো কোনো জানা নেই, এটা জানবো তাহলে এটা পুরোটা জানা নেই, জানা নেই
এইখান থেকে আমরা এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা x
যে মাইনাস, কিন্তু মাইনাস থাকলে তাহলে মাইনাস এখানে গুণ করবো, গুণ করবো সবগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে ওইটা আমরা নিলাম, এইবার আরো একটু দিয়ে যাই, এবার নিচে আর উপরে করে দেবো, মানে আমরা আসছি
এখানে কি আছে x প্লাস y প্লাস z, তাহলে আমরা এটাকে লিখতে পারি সাজিয়ে নিলাম, তাহলে x প্লাস y থেকে মান থাকবে টু এস, টু এস। এইবার এখানে তো x প্লাস z আছে মানে ছয় আছে, কিন্তু টু এস লেখা যাবে না, তাহলে একটা দেখা যাচ্ছে করা যায়। তাহলে আমি যদি এক্স প্লাস ওয়াই বেশি নেই তাহলে একটা ওয়াই বেশি নিলে একটা মাইনাস ওয়াই করবো, তা মাইনাস ওয়াই একটা এখানে একটু আসবে, তাহলে টু আমি এখানে নিলাম না টু ওয়াই নিলাম। এবার আরেকটা কি এখানে আছে এক্স এটা ওয়াই প্লাস জেড আছে, তাহলে এক্স যে একটা করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, তাহলে একটা জেড আমি বেশি নিয়েছি মাইনাস প্লাস করি, তো মাইনাস করি করি তো মাইনাস জেড আর মাইনাস জেড মাইনাস টু জেড মাইনাস লিখবো তারপরে এখানে হবে এটা টু এস মাইনাস টু ওয়াই, টু এস মাইনাস টু জেড, টু এস মাইনাস টু এক্স বাই ফোর জেড স্কোয়ার। বোঝা গেল তো পর্যন্ত? এইবার আমরা সব টুকরোকে কমন নিব, এখন তো টু এখান থেকে টু আসবে, এখান থেকে টু আসবে, এখান থেকে টু আসবে, থাকলো কি এস ইন্টু এস ইন্টু এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড এস মাইনাস এক্স, তার মানে কি এস এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড এভাবে আমরা সাজিয়ে নিতে পারি বাই ফোর জেড বাই ফোর জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি মাইনাস ওয়াই এস মাইনাস
আজকে এই পরীক্ষা